ছবিতে পিৎজাটা যেভাবে দেখতেছিলেন একটু ভাব নিয়ে সেভাবে পিৎজাটা তোলার চেষ্টা করতেছিলাম, আর মামার বলছিলাম তুমি মোবাইলটা ধরো। মামা এমন ভাবে মোবাইলটা ধরছে যে আমার মুখের মধ্যে মোবাইলটা ঢুকাই দিতেছিল, আর সাথে সাথে ফোকাসটা উড়ে গেছে। মামার বললাম তুমি অনেক করছো, থাক, অনেক ভাবে সুন্দর করে ভিডিওটা করছো। আসসালামু আলাইকুম। মিরপুর থেকে শপিং শেষ করে চলে আসলাম কুড়িল বিশ্ব রোডে। তো মিরপুর থেকে কি কি কিনছি যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা যেয়ে দেখে নিতে পারেন। এখানে এসে একটা সিএনজি ঠিক করে রওনা দিলাম 300 ফিট নীলা মার্কেট। তো এখানে সিএনজিগুলো লোকালভাবে চলে, রিজার্ভ করে নিলেও চলে। তো লোকালভাবে গেলে পার পার্সন 40 টাকা করে করে পড়ে, আর যদি আপনারা রিজার্ভ নেন তাহলে সেক্ষেত্রে 200 টাকা পড়বে। তা আমাদের রিজার্ভ প্রয়োজন ছিল, তাই আমরা রিজার্ভ নিয়ে নিলাম, আর আমরা ছিলাম তিনজন, তাই আমরা তিনজনে মিলে একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিলাম। সিএনজি থেকে নেমে দেখি চানাচুর মাখা, তো মামার থেকে চানাচুর মাখা নিয়ে নিলাম। যদি বলেন চানাচুর মাখাটা কেমন হয়েছে তাহলে বলবো একটুও ভালো হয় নাই, প্রচণ্ড রকম লবণ ছিল। আর এই চানাচুরগুলো 20 টাকা করে নিছিল, আমার কাছে মনে হয়েছিল 20 টাকা অনেক বেশি, 10 টাকা করে তারা বিক্রি করে না, 20 টাকা করে বিক্রি করতেছিল। চানাচুর খাইতে খাইতে বাচ্চাদের খেলা দেখতেছিলাম, আর আমার নিজের ছেলের কথা ভাবতেছিলাম, আরেকবার আসলে আমার ছেলেকে এখানে নিয়ে আসবো, সে ও খুব মজা পাবে। পরে সামনে আসতে সামনে একটা খেলনার স্টল দেখতে পেলাম, এখানে অনেক কিউট কিউট পুতুলগুলো বিক্রি করতেছিল, আর পুতুলগুলো দেখতে এতটা সুন্দর ছিল যা বলার বাইরে। এই যে আমার হাতে যে কচ্ছপটা দেখতেছেন, কচ্ছপটা সে ছিল, আর যে একটা এটা কি বলে ড্রাগন টাইপের, হ্যাঁ ড্রাগন, পার্পেল কালার ড্রাগনটাও সে ছিল। আর এই পুতুলগুলো চাচ্ছিল 120 টাকা করে, না সরি সরি 150 টাকা করে, আর এগুলো নিউ মার্কেটে 100 টাকা করে বিক্রি করে। আমি এখানে 100 টাকা করে বলছিলাম, তা উনি দিতে রাজি হয়নি, তাই চলে আসছিল। আবার কিছুটা সামনে আসতেই দেখলাম সামুদ্রিক মাছ কিছু সাজায় রাখছে বারবিকিউ করার জন্য। তো মাছগুলো দেখে ভালো লাগতেছিল, মানে কেমন যেন একটা গন্ধ করতেছিল। আর দাম কি জিজ্ঞেস করবো, তাই দামটা মাছ জিজ্ঞেস করি নাই, দেখে চলে আসছি। কিছুটা সামনে এসে দেখি রৌদ্র ছায়া ক্যাফে। তো বাইরে থেকে ডেকোরেশনটা দেখে ভালো লাগতেছিলো, তাই ভিতরে গেলাম। কিন্তু ভিতরের ডেকোরেশনটা ভালো ছিল, কিন্তু লাইটিংটা মনে হচ্ছে খুব কম, মানে একটা ভিডিও কলে বা ছবি তুলে লাইটিংটা তেমন একটা জমতেছিল না। ভিতরে এসে দেখি কোনো মানুষ নেই, কোনো কাস্টমার নেই, পুরাই ফাঁকা। আর এখানকার 300 ফিটের রেস্টুরেন্টগুলো জমজমাট থাকে হচ্ছে শুক্র আর শনিবার, আমরা গিয়েছিলাম হচ্ছে সোমবার, যার জন্য রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা ছিল। এক ভাই এসে মেনু বই ধরায় দিয়ে গেল। তো মেনু বই হাতে নিলে আমার পরীক্ষা হলের কথা মনে পড়ে যায়, যে না পড়ে গেলে পরীক্ষা হলে খাতা নিলে যে কী লিখবো কী লিখবো যা ভাবি, আর মেনু কার্ড হাতে নিলে ঠিক তাই ভাবি যে কোন খাবার অর্ডার দিব আর কোন খাবার অর্ডার দিব। তারপর ওনাকে যেটাই জিজ্ঞেস করি, ভাই এটা হবে? উনি বলে স্যার আজকে এটা হবে না, স্যার আজকে এটা হবে না। লাপারে লাস্টে দিয়ে একটা বাধ্য একটা পিৎজা অর্ডার করলাম, আর পিৎজার সাইজটা ছিল 9 ইঞ্চি, আর দাম পড়েছিল 450 টাকা। ছবিতে পিৎজাটা যেভাবে দেখতেছিলেন একটু ভাব নিয়ে সেভাবে পিৎজাটা তোলার চেষ্টা করতেছিলাম, আর মামার বলছিলাম তুমি মোবাইলটা ধরো। মামা এমন ভাবে মোবাইলটা ধরছে যে আমার মুখের মধ্যে মোবাইলটা ঢুকাই দিতেছিল, আর সাথে সাথে ফোকাসটা উড়ে গেছে। মামার বললাম তুমি অনেক করছো, থাক, অনেক ভাবে সুন্দর করে ভিডিওটা করছো। পিৎজা খাওয়া শেষ, এখন বেরি হয়ে যাচ্ছি। যদি বলেন পিৎজাটা কেমন হয়েছে তাহলে বললো পিৎজাটা ভালোই হয়েছে, এতটা খারাপ ছিল না। এখন দেখি সামনে যাই আর কি কি খাওয়া যাইতে পারে দেখি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনেকটা হেঁটে চলে আসলাম হাঁসের দোকানে, এখানে হাঁসের মাংস আর চাপটি খাবো। এখানে হাঁস 250 টাকা প্লেট চাইতেছিল, তা আমরা অনেক বলে 240 টাকা দিয়ে প্লেট নিলাম, আর চাপটির প্রতি পিস হচ্ছে যে 10 টাকা করে। তো এখানে এসে বসলাম, বসার পর বাইরে ভাই এত মশা, মশা কামড়াতে কামড়াতে জীবনটা শেষ করে ফেলতেছিল। আর এখানেও কোনো মানুষজন ছিল না, পুরাটাই ফাঁকা ছিল, আর বাইরে সব কিছু দেখতেছিলাম অনেক অন্ধকার, চুপচাপ, নীরব। এর আগেও আমি 300 ফিট এসে হাঁসের মাংস এবং চাপটির রিভিউ দিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। এখানকার হাঁসের মাংস সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, এখানকার হাঁসের মাংস অনেক তেল মশলা ব্যবহার করে থাকে আর অনেক ঝাল হয়ে থাকে, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা খেতে পারেন। আর আজকে আমরা যে হাঁসের মাংসটা নিছি, এই হাঁসের মাংসটা অনেকটা শক্ত ছিল, সম্ভবত অনেক বয়স, মানে হাঁসটা অনেক বয়স্ক আর বড় হাঁস ছিল, যার জন্য মাংসটা অনেক শক্ত ছিল। আজকের হাঁসের মাংস টেস্টটা অনেক ভালো ছিল, যদি হাঁসের মাংসটা একটু নরম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা অটো নিলাম, এই অটোটা ডাইরেক্ট আমাদের কুড়িল বিশ্ব রোড দিয়ে আসবে। আর এখান থেকে আমরা যাওয়ার সময় অটো ভাড়া করছি 150 টাকা করে, আসার সময় 200 টাকা দিয়ে আসছিলাম, যাওয়ার সময় 150 টাকা দিয়ে ভাড়া করছি, কারণ রাত হয়ে গেছিলো, কোনো যাত্রী ছিল না বলে 150 টাকা দিয়ে নিয়ে গেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।